আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরেন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আদা রসুন বাটা ফ্রিজে রাখলে সেটা দীর্ঘদিন ভালো থাকে। এখানে আমি হাফ কেজি আদা হাফ কেজি রসুন নিয়েছি। এখন খুব ভালোভাবে আদা রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে পেস্ট করে নিব। আজকে আমি রসুনের খোসা কিভাবে ছাড়ানো যায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি না, তবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে খুব সহজে কিভাবে রসুনের খোসা ছাড়ানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আদা রসুনগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা আইস ট্রে আর নিয়ে নিচ্ছি একটা চামচ, এটা টেবিল চামচ। এখন এই চামচে করে মাপ করে নিচ্ছি। আমার এই আইস ট্রেতে 1 টেবিল চামচ করে রাখা যায়। আপনারা চামচে করে মাপ করে নেবেন, তাহলে পরবর্তীতে এটা ইউজ করতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি আইস ট্রে না থাকে তাহলে আপনারা একটা প্লেটের ওপরে 1 টেবিল চামচ 1 টেবিল চামচ করে রেখে দিবেন। তারপরে ওটাকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়ে বের করে একটা পলিতে করে রেখে দিতে পারবেন। আমি আদা রসুনগুলোকে সবসময় একসঙ্গে বেটে রাখি, তবে আপনারা চাইলে আলাদা করেও রাখতে পারেন। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য, অর্থাৎ এটা শক্ত হতে যতটুকু সময় লাগে। তারপরে এটাকে আমি বের করে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফিরে আসলাম পরদিন সকালে, এটা অলরেডি শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছাড়িয়ে নিব। হাত দিয়ে একটু প্রেস করলে খুব সহজে এগুলো ছুটে যায়। আমি অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা বেশি করে এভাবে রেখেও সংরক্ষণ করতে পারেন। এখন এগুলোকে আমি একটা পলি ব্যাগে নিয়ে নিব। আপনারা চাইলে জিপলক ব্যাগেও এটা রাখতে পারেন, তবে জিপলক ব্যাগটা সব জায়গায় অ্যাভেলেবল না, সেজন্য আমি পলি ব্যাগেই দেখিয়ে দিচ্ছি। এছাড়াও বক্সে করেও রাখা যাবে, তবে পলি ব্যাগে রাখলে একটা সুবিধা, জায়গাটা কম লাগে, বক্সে রাখলে জায়গাটা বেশি লাগে। আপনারা হয়তো ভাবছেন ছোট ছোট টুকরো করে রাখার কি দরকার, তবে এভাবে রাখার একটা সুবিধা হলো এটাকে খুব বেশিক্ষণ বাইরে রাখার দরকার নেই। যতটুকু আপনাদের প্রয়োজন বের করে নিয়ে সঙ্গে সঙ্গে আপনারা আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারছেন। এতে করে আদা রসুনের যে স্বাদ এবং গন্ধ সেটা কিন্তু অটুট থাকে। আর আমরা যদি একটা বক্সে করে সবগুলো একসঙ্গে রেখে দিই, তাহলে হয় কি আমরা যখন ইউজ করি তখন ওইটাকে বের করি, আবার নর্মাল করি, তারপরে আবার ডিপ ফ্রিজে রাখি। এভাবে প্রতিদিন বের করার ফলে আদা রসুনের যে একটা স্বাদ এবং গন্ধ থাকে সেটা অটুট থাকে না, নষ্ট হয়ে যায়। এভাবে এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।